নমস্কার, দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন। আপনাদের সাথে আরও একবার রয়েছে আমি গৌতম। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন, করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতেই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। গোটা দেশ জুড়েই চলছে লকডাউন, ব্যতিক্রম নেই পার্বতী ত্রিপুরাও। আমরা দেখতে পাচ্ছি এই লকডাউন চলাকালীন করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, সচেতনতা অবলম্বন করার জন্য পবিত্র বিধানসভা থেকে শুরু করে যখনই যখনই সংবাদ মাধ্যমের সামনে এসেছেন ডক্টর দিলীপ দাস, তিনি মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, বিভিন্ন বিষয়ে এই ভাইরাস সম্পর্কে মানুষকে অবগত করার চেষ্টা করেছেন, সকলেই যেন সচেতনতা অবলম্বন করেন সেদিকে দৃষ্টিপাত করেছেন। বিধানসভায়ও আমরা দেখতে পেয়েছি একাধিকবার এই বিষয়টি নিয়ে উত্থাপন করেছেন এবং কীভাবে এই করোনা ভাইরাস মানব দেহে সংক্রমণ ঘটাতে পারে, কিভাবে এটা ছড়িয়ে পড়তে পারে সেদিকে দৃষ্টিপাত করেছেন। তারপরেও আমরা বলতে চাই, একাংশ মানুষ সচেতন হয়েছেন, আবার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখনও এমনভাবেই চলাফেরা করছেন, এমনভাবেই ঘোরাফেরা করছেন যেন মনে হচ্ছে তাদেরকে করোনা ভাইরাস কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। দর্শক বন্ধুরা, আজকে আমরা আরও একবার সার্চ ইন্ডিয়া টিএনএনের পক্ষ থেকে ছুটে এসেছি ডক্টর দিলীপ দাসের কাছে এবং আরও একবার ওনার কাছ থেকে জানতে চাইব এই লকডাউন চলাকালীন শুধুমাত্র গোটা দেশ নয়, রাজ্যের বুকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এখনও পর্যন্ত সচেতনতা অবলম্বন করতে চাইছেন না তাদের উদ্দেশ্যে আজকে তিনি কি বার্তা দিতে চাইবেন সেই বিষয়টাই একবার জানতে চেষ্টা করব ওনার কাছ থেকে। আপনাকে আরও একবার স্বাগত জানাই স্যার ইন্ডিয়া টিএনএনের পর্দায়। নমস্কার। জানতে চাইব যে আপনি একাধিকবার এই করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য মিডিয়ার সামনে বক্তব্য পেশ করেছেন, বিভিন্নভাবে জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে একাংশ মানুষ এমনটা মনে হচ্ছে যেন এখনও পর্যন্ত তারা সচেতন নয়। প্রথমত করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া আরও একবার, তারপর যারা এই সকল বিষয়ে এখনও সচেতনতা অবলম্বন করছেন না, খামখেয়ালিপনা করছেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন? এটা তো আজকে এখন পৃথিবীর মধ্যে সবাই মোটামুটি জেনে গেছে যে এই যে করোনা ভাইরাস, এটার প্রকোপ কত মারাত্মক হতে পারে। কারণ এখন প্রায় গোটা পৃথিবীতে 50,000-এর কাছাকাছি পৌঁছে গেছে মৃত্যু। আর সবথেকে বড় কথা যে আমরা তো অনেক মৃত্যুকে আমরা চেষ্টা করতে পারি যে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারি বা কীভাবে করতে পারি এটা একটা চিকিৎসা করতে পারি, কিন্তু করোনা ভাইরাসের আমরা চিকিৎসাই করতে পারছি না। এই হলো আমাদের সবথেকে মানে বিপজ্জনক অবস্থায় আমরা আছি। করোনা ভাইরাস এর মধ্যে যেটা হয়, সাধারণত 80% এমনি সেরে যায়, তার মানে যে 80% সেরে গেল সেখানে কিন্তু আমাদের কোনো ক্রেডিট নাই, কিন্তু মানে মনে হচ্ছে যেন তার দয়া। বাকি যে ব্যাপারটা থাকে যে ইউজুয়ালি 2-3% এর মর্টালিটি রেট, কিন্তু মানুষ তো অনেকদিন ধরে এটা কষ্ট পায়। সব থেকে বাজে যে জিনিসটা, প্রত্যেকটা রোগেরই একটা সিলেক্টিভ সাইট আছে। করোনা ভাইরাসটা লাংসটাকে ইনভলভ করে এবং লাংসে এমন ক্ষতি করে, নিউমোনাইটিস মতো যেটা হয়, যে মানুষ শ্বাস নিতেই পারে না, তখন অক্সিজেনের বিরাট ঘাটতি হয়। এবং এটা কাদের হয় বেশি? যাদের বয়স্ক, যারা অ্যাবাভ 60 বা 50-এর উপরে যারা আছে, যাদের আদার সিস্টেমিক ডিসঅর্ডার আছে, যারা অলরেডি লাংসের কোনো রোগে ভুগে, যেমন হাঁপানি হতে পারে বা দীর্ঘদিনের কাশি টাশি, যেটা ক্রনিক, যেটা ব্রঙ্কাইটিস হোক বা যা কিছু থাকে, যে সমস্ত লোকদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে বা অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো, অন্যান্য মেডিকেল ডিসঅর্ডার আছে, তাদের এটার থেকে, এই প্রকোপ থেকে বেরিয়ে আসার শক্তি আরও কমে যায়। ফলে দেখা যাচ্ছে যত মৃত্যু হয়েছে বেশিরভাগই হয়েছে ওই গ্রুপের এবং যারা পাশাপাশি অন্যান্য যে কোমরবিডিটি বলে আর কি অন্যান্য জিনিস আছে। কিন্তু এই মেসেজটা যাওয়ার সাথে সাথে কিছু সংখ্যক ইয়ং যারা আছে তারা যেন ভাবে, তারার মধ্যে একটা ভাব ধরে গেছে আমরা তো মরবো না বোধহয়। ব্যাপারটা কিন্তু এরকম না, একটা গ্রুপ বেশি আক্রান্ত হয়, তার প্রতিরোধ ক্ষমতা কম, তাড়াতাড়ি আক্রান্ত হচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর আমার বয়স কম বলে যে আমার কিছু হবে না, এটা ভাবার কোনো কারণ নাই।
এটা ছোট শিশুরা যেমন আক্রান্ত হচ্ছে, তেমনি একই সাথে যুবকরা আক্রান্ত হচ্ছে, কিন্তু এদের প্রতিরোধ ক্ষমতা বেশি বলে হয়তো 80% গ্রুপের মধ্যে এরা চলে আসে। কিন্তু যুবকদেরও দায়িত্ব হচ্ছে পৃথিবীর এবং মানুষের ভালো করা। কিন্তু যারা বলছে আমাদের তো কিছু করার নাই, চিকিৎসা কিছু করার নাই, ভেন্টিলেটার দেওয়া যেতে পারে, ভেন্টিলেটারে বাঁচিয়ে দেবো, তা সেরকম নাই। সারা পৃথিবীতে পিপিই যেটা আমরা বলছি, হঠাৎ করে এই জিনিসগুলোকে এত বানানো হয় না কারো পক্ষে, সারা পৃথিবীতে এর ঘাটতি। এবং যদি আমরা হিসাব করে দেখি যত মানুষের লাগে, এর মধ্যে যারা রুগী আছে তারা লাগে, এর মধ্যে যাদের মানে এটা আমরা আইসোলেশনে রাখছি সেখানে লাগছে, স্বাস্থ্যকর্মী আছে তাদের কিন্তু লাগে, এর মধ্যে পুলিশ সুইপার মানে ক্লিনিং যারা আছে অনেক জায়গায়, সেকশনটা বাড়াতে গেলে অনেক বেড়ে যায়, এতগুলো এই মুহূর্তে একসাথে দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, ফলে বিরাট বড় ঘাটতি। সেই গ্লাভস থেকে শুরু করে হোক, আমাদের মাস্ক থেকে শুরু করে হোক, যাদের হ্যান্ড স্যানিটাইজার হোক, যা কিছু সব আর কি, তো এইগুলো সব নিয়ে বিরাট বড় একটা ঘাটতি এখন চলছে। সুতরাং আর তাহলে এটার হাত থেকে বাঁচার কী রাস্তা? প্রথম কথা হচ্ছে আমরা জানতে হবে এটা ছড়ায় কীভাবে, এটা ছড়ায়ও সেটা সবাই মোটামুটি জেনে গেছে। প্রথম হচ্ছে যে সর্দি, হাঁচি, কাশি এবং অনেক সময় থুতু যেটা আমরা ফেলি মুখের মধ্যে, যে সময় অর্থাৎ এই যে সাবস্টেন্সগুলো এক। দুই নম্বর কী হচ্ছে, এই যে জিনিসগুলো ভাইরাসটা এটা লিকুইড সাবস্টেন্সের মধ্যে যখন অন্য জায়গায় যায় আর কি, তখন এটা সার্ফেসের মধ্যে 10-12 ঘন্টা এটা কিন্তু জীবিত থাকতে পারে, কিংবা কোনো কোনো সার্ফেসে এর থেকে বেশি দূরে থাকে, 1-2 দিন 3 এরকমও বলছে। তাহলে আরেকজন যদি এটার মধ্যে হাত দেয় তাহলে তার হাতে করে নিয়ে চলে আসছে, এই হাত তার নাকে মুখে চোখে যখন লাগছে তখন সে এটাকে ক্যারি করছে। তাহলে একটা মানুষই সেটাকে ক্যারি করে, সেটা তার নিজে হাঁচি সর্দি কাশির থেকে হোক বা হাতে হোক। কিন্তু এই যে ড্রপলেট ইনফেকশন যেটাকে বলি, সাধারণত আমরা যদি একটা হাঁচি দিই তাহলে আমাদের যে সর্দিটা যেটা বেরোয় সেটা কত দূর, আমি তো 10 ফিট দূরে আমার সর্দিটা চলে যাবে না, সাধারণত 1-2 মিটারের যে দূরত্ব আছে এর মধ্যেই থাকে, তখনই ড্রপলেটটা নিচে পড়ে যায়। তো যেটা বলা হচ্ছে যে অন্তত পক্ষে 1-1.5 মিটার দূরত্ব যেন আমরা বজায় রাখি যখন একটা লোকের সর্দি কাশি হাঁচি। অন্যান্য ক্ষেত্রে এই ডিস্টেন্সটা বজায় রাখা উচিত। কারণটা হচ্ছে যে যখন এই ভাইরাসটা ইনফেকশন হয়, এমন নয় যে আজকে আমার শরীরে ঢুকলে আজকেই আমার মধ্যে সিমটমটা তৈরি হবে, এটা ইনকিউবেশন পিরিয়ড আছে, সেখানে হয়তো 5-7 দিন লেগে যেতে পারে। ওই 5-7 দিনে কিন্তু ওই লোকটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে, ট্রান্সমিট করতে পারবে, কিন্তু সে হয়তো সাফার করছে না। কাজেই আমরা ধরে নেব যে আমার পাশে যে আছে পটেন্সিয়ালি, যতদিন পর্যন্ত সরকার থেকে অন্য কোনো নোটিফিকেশন করা না হয়, আমি ধরে নেব আমার পাশে যে আছে তারই করোনা ভাইরাস আক্রান্ত। এবং আমরা যেমন বাসের মধ্যে আমরা দেখতে পাই অনেক জায়গায় লেখা থেকে পকেট মার হইতে সাবধান, এবং এই লেখাটা দেখলেই কিন্তু আমাদের পকেটের মধ্যে আমরা হাত দিয়ে দিই, বাপে কে আছে জানি আমার পাশে পকেট মার আছে কিনা। তো এইরকম একটা ভাবনা আনতে হবে, একটা ভয় আনতে হবে যে আমি মৃত্যুর কাছে ইমিউন না, আমার মৃত্যু হতে পারে না তা নয়, এবং আমি যদি মরি আমি আর অনেককে নিয়ে মরবো, আমি যদি আক্রান্ত হই তাহলে ততদিনে আমি আমার বাড়ির আমার আপনজন আমার ছেলে মেয়ে ভাই বোন ফ্যামিলি সবাইকে আক্রান্ত করে ফেলেছি, এবং ওরা যাদের সাথে মিশেছে কাজের লোক থেকে শুরু করে একটা বাড়িতে সবাইকে আক্রান্ত ফেলেছে, এই যেটা চেইন সৃষ্টি হবে আর কি, এই চেইনটা থামাবার মতো আমরা কিছু আমরা জানি না কোথায়। এখন কথা হচ্ছে যে আমরা বলি সোশ্যাল ডিস্টেন্স 3 ফিটের বেশি, ঘর থেকে বেরোতে না বেরোনো, আমরা কি বলি, এর যে গতিবিধি, এই যে ভাইরাসটা তাকে তার গতিবিধির মধ্যে মেরে ফেলতে হবে, মানে কি আমরা মেরে ফেলবো না, আমরা তার বাঁচার রাস্তাটা প্রশস্ত করব না। আমরা কি করব, আমরা জানি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা বা 1-2 দিন থাকলে সে মরে যায়, ওই জায়গায় যাতে পড়ে যায় সেখানে আমরা হাত দেব না, আমরা নাকে হাত দেব না, বারবার সাবান দিয়ে হাত ধোবো, কারণ সাবানে কিন্তু এ বেশি সাবানে ধুলে পরে সে মরে যায়, কারণ ওর যে চামড়াটা আছে এটা আরএনএ ভাইরাস, এটাকে বলে আরএনএ ভাইরাস, তার একটা ভিতর বাইরে একটা ফ্যাটি লেয়ার আছে, তো এটা সাবানের কন্ট্যাক্টে আসলে লেয়ারটা নষ্ট হয়ে যায়, জাস্ট 20-30 সেকেন্ডের মধ্যে ওই লেয়ারটাই তখন এটা কাজ করতে পারে না। এই জন্য আমরা বলছি বারবার সাবান দিয়ে হাত ধুতে, নাকটাকে ঢেকে রাখতে, বা অন্যান্য হাঁচি কাশি সাবধান থাকতে, সর্দি কাশি হলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে, যেহেতু আমরা কিছুটা জানি যেটা গলায় ব্যথা হয়, সর্দি কাশি হয়, ড্রাই কাফ হয়, শ্বাসকষ্ট, এইটা হলো আলাদা দিক। কিন্তু মূল ব্যাপারটা যে আমরা আইসোলেশন যেটাকে বলছি, যে ব্যাপারটা আমরা কোয়ারেন্টাইন বলছি, যে ব্যাপারটাকে আমরা যেটা বলছি যে লকডাউন বলছি,
এই লকডাউনটা অর্থ হচ্ছে সে যে রাস্তা দিয়ে যতক্ষণ আছে তা সে নিজের থেকে মরে যাক। আমরা অনেক সময় বলি না, আমাদের মারা অনেক তো বলতো মর তুই মরলে আমি শান্তি পাই, এরকম কথা বলতো। যদিও মা এই কথাটা বলে বলে কিন্তু নিজে নিজে ঈশ্বরকে আবার কত ভগবান এটা আমার মনের কথা নয়, এটা আমার মনের কথা নয়, রাগের কথা। কিন্তু আমরা চাইব এই করোনা ভাইরাস যেখানে থাকুক এটা মরুক, এটা মরুক। আফ্রিকায় এরকম একটা নাকি একটা গাছ আছে, ছোট ছোট গাছ আছে, আমি একটা সিনেমাতে দেখেছিলাম যে বইটা ওদেরকে নাকি মানে একটা সময় লোকরা ওখানকার গিয়ে এত গাছ হয়ে আর কি বলে যে মরার জন্য, বলে মরার জন্য। এবং সত্যি নাকি এটা হয়, এটা সিনেমাতে আমির খানের একটা সিনেমা ছিল, আমির খানের একটা সিনেমাতে দেখেছিল। হতে পারে, আমরা তো সবটা আমরা তো একদম সাংঘাতিক না, উই আর নট মানে আমরা তো ঈশ্বর না, কিন্তু আমরা বিলিভ করি, করলে করবো এটা, মর মর সবাই মিলে প্রার্থনা করি। তাহলে ওই চেনটাকে আমাদের বাঁচানোর জন্য আমাদের দূরে থাকতে হবে, প্রয়োজনে হাত না থাকলে কার জন্য ঘরের মধ্যে, কতদিনের ব্যাপার এটা। লোক বন্দি থাকলে তো অনেক দিন কাটিয়ে দেয়, আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা আছে তারা বছরের পর বছর একটা সেলের মধ্যে, কারার মধ্যে বন্দি ছিল, তারা আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন যৌবন সব কিছু, আমরা নেতাজি সুভাষচন্দ্র যদি বলি, আমরা ইয়েতে যদি ক্ষুদিরাম বসু বলি, ভগৎ সিং বলি, আমরা চিত্তরঞ্জন দাস বলি, এরম যতীন বাঘা যতীন বলি, সব আর বিনয় বাদল দিনের সব মিলে। তো আমরা আজকে আমাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে না, আমাকে বাঁচাতে, আমার পরিবার থেকে বাঁচাতে, আমার আত্মীয় স্বজনকে বাঁচাতে, সমাজকে বাঁচাতে, দেশকে বাঁচাতে কেন আমরা কতদিন থাকতে পারবো না? কারণ আমাদের এখানকার যে সরকার গড়ে গড়ে সবজি থেকে শুরু করে যা যা পৌঁছানোর দরকার মানুষের, গরিব মানুষের এক মাসের, দুই মাস, তিন মাসের চাল টাল থেকে এবং বাড়ি বাড়ি বাইসাইকেল থেকে সব কিছু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, তাহলে কেন আমরা তো বেপরোয়া? আজকে আমার বেপরোয়াতে হতে পারে আমি আমি মরব না, কিন্তু আমিও তো মরতে পারি, তুমি আরেকজনকে মারতে পারো। তো সুতরাং আমার মানুষের সাথে, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হয়, আমাদের ভিতরে এইটুকু অনুভূতিটা, মায়া মমতা স্নেহটা আমাদের জাগাতে হবে, দিয়ে বলতে হবে হ্যাঁ ঠিক আছে আমি নিজেকে কয়টা দিন একটু ঘরে রাখি, কয়টা দিন একটু ঘরে রাখি, অপ্রয়োজন আমি যাবো না, যদি প্রয়োজনে তো ডেফিনেটলি যাবো, তিন ফিটের ডিস্টেন্সটা আমি বজায় রাখবো, নিজেকে অন্তত গামছা দিয়ে হোক কিংবা রুমাল দিয়ে হোক বা একটা মাস্ক দিয়ে হোক দূরে রাখবো। N95 মাস্ক কিন্তু সবার দরকার লাগে না, যারা রোগীর সংস্পর্শে আসবে, কন্ট্যাক্টে আসবে, যারা চিকিৎসা করবে সেটা, আদারওয়াইজ আমাদের উদ্দেশ্য যে যে সর্দি কাশি হাঁচিটাকে নিজেও যাতে আরেকজনকে ইনফেক্ট না করি, অন্য জনকে আমাকে ইনফেক্ট না করতে পারে। তো এই এই সতর্কতাটা যদি হয়, যদি সতর্ক থাকুন, বেঁচে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচুন, এটা আপনার সামাজিক দায়িত্ব। আমাদের কেন্দ্রের যে মোদীজি সরকার, আমাদের এখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তারা প্রচুরভাবে যত রকমভাবে মানুষকে, এ তো কালকে দেখেছেন আপনারা যে 10,323-এর মধ্যে যে 8,880 জন শিক্ষক তাদের চাকরিটা চলে গেছে 31 মার্চ, হঠাৎ করে একটা অর্থনৈতিক সংকটের যাদের না পড়ে তাদের জন্য তাদেরকে 35,000 যাতে এখনই পেয়ে যায় তারা, সেরকম প্রতিটি মানুষের জন্য যখন যে সমস্যাটা আসছে, সে নির্মাণ শ্রমিকই হোক, যাদের রেশন কার্ড নাই তাদেরও যারা হোক, প্রতিটি মানুষের জন্য সরকার এবং প্রচুর মানুষ, কারণ এই যে সামাজিক এটা আমাদের দেখা উচিত যে কতটি মানুষ কত রকমভাবে এই মানুষের কাছে খাবার নিয়ে পৌঁছে দিচ্ছে, সরকার না, বেসরকারি, এনজিও, ব্যক্তিগতভাবে কী রেটে আমি বুঝতে পারছি না, মানে এক এক জায়গায় সারপ্লাস হয়ে যাচ্ছে কিছু সংখ্যক মানুষের ভিতরে, এত দয়া মায়া সেবার মনোভাব। তাহলে আমরা যারা বেপরোয়া, আমাদের বোঝা উচিত যে আরেকটা শ্রেণীর মানুষ কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাহলে আমি যেন ওই মানুষটির বিপদের কারণ না হই। তা আমি সবাইকে অনুরোধ করব, সরকারি যা যা নির্দেশ আছে মেনে চলুন, সেটা আমাদের রাজ্যের পক্ষে বলো, দেশের পক্ষে বলো, মানব সভ্যতার পক্ষে বলো, কারণ আমরা ওই যে যে অসুখটা, যে ভাইরাসটা, তার কাছে প্রায় ইংল্যান্ডের মতো, ইতালির মতো দেশ, আমেরিকার মতো দেশ, তারা প্রায় সারেন্ডার করার মতো, আমাদের তো ইকুইপমেন্টের দিকে আমরা অনেক দূর পিছিয়ে রয়েছি। সুতরাং সতর্কতা সাবধানতাই আমাদের পক্ষে সবচেয়ে বড় হাতিয়ার। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম ডক্টর দিলীপ দাসের সাথে, আরও একবার তিনি বলেছেন যে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে শুধুমাত্র সচেতনতাই হচ্ছে প্রধান হাতিয়ার। আমরা আশাবাদী নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আপনারা সকলেই সচেতনতার পথ অবলম্বন করবেন। এবং আজকে আরও একবার তিনি যে কথাগুলো সার্চ ইন্ডিয়ার পর্দায় বললেন, সেই কথাগুলো অন্ততপক্ষে মেনে চলার চেষ্টা করবেন। সর্বশেষে আমরা এটাই বলবো, যদি হও সচেতন তবেই বাঁচবে জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।